বাচ্চাদের জন্য উপযুক্ত একটা প্রোডাক্ট হচ্ছে এই আর্টিক মিনি এয়ার কুলার। আগের তার চাইতেও এটা আরও দুই গুণ কুলিং পাওয়ার সমৃদ্ধ। এটা হচ্ছে অলরেডি অন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাওয়ার একে রয়েছে। এই পানি কিন্তু অলরেডি আপনার কনজিউম করা শুরু করে দিয়েছে ফিল্টারটা। এটা হচ্ছে দিনে যেরকম বাতাস হলে যেরকম হয় এরকম, হ্যাঁ বাতাসটা হালকা হবে বাট শীতল শীতল হবে। হ্যাঁ, কোথায় কোথায় ইউজ করবেন আরো একবার দেখিয়ে দিই, এখানে ছবিতে সবকিছু দেওয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা চলে এসেছি ঢাকা সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আলপনা প্লাজাতে। আমরা আছি আলপনা প্লাজার আলিমাস ইলেকট্রনিক্সে, আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে মাহি ভাইয়া। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মিঠু? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাইয়া, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি দুপাশে অনেকগুলো মিনি এয়ার কুলার নিয়ে দাঁড়িয়ে আছেন, এগুলোর কাজ কী ভাইয়া? এগুলোর কাজ হচ্ছে বর্তমানে আসলে যেই পরিমাণ ব্যবসা গরম পড়েছে, তো এই গরমে দেখা যাচ্ছে আমরা হয়তো যাদের বাসায় অনেকের বাসায় এসি রয়েছে অথবা অনেকের বাসায় বড় ধরনের এয়ার কাটার অথবা এয়ার কুলার রয়েছে, তো যাদের আসলে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, আচ্ছা তাদের জন্য আসলে আমি বলবো না যে একদম বড়দের জন্য অনেক কাজ করবে, তবে বাচ্চাদের জন্য উপযুক্ত একটা প্রোডাক্ট হচ্ছে এই আর্টিক মিনি এয়ার কুলার। তো আর্টিক এই মিনি এয়ার কুলারটা দেখা যাচ্ছে তোমার বাচ্চাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, কারণ অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চাদের প্রচণ্ড পরিমাণ গরম লাগে অথবা বাচ্চারা ঘুমিয়ে আছে, তারা গরম সহ্য করতে পারছে না, সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস, কারণ ঠান্ডাও দিবে একই হিসেবে হচ্ছে ওয়াটার রিফিল করে ঠান্ডা হিসাবে চালাতে পারবে অথবা ফ্যানের মতো করেও চালাতে পারবে। আচ্ছা, এই মুহূর্তে তো আপনাদের কাছে এই মিনি এয়ার কুলারগুলোর অনেক স্টক রয়েছে, তো প্রাইসটা কি এবার কমাই দিবেন নাকি? প্রাইস অবশ্যই কমিয়ে দেবো, কারণ গরমটা পড়েছে, আরেক হচ্ছে এখন রোজা, আমরা তো চাইবো অবশ্যই সবাই যেন পারচেস করতে পারে, সবাই যেন এটার ফিল্টার উপভোগ করতে পারে। তো আমি যেটা আগে প্রথমে দেখাবো সেটা হচ্ছে যে এটা আমাদের কিন্তু গত বছরের প্রোডাক্টটা ছিল, এবার নতুন কিছু এসেছে, এটা হচ্ছে শুধু ছিল হচ্ছে এয়ার কুলার। আচ্ছা, শুধু এয়ার কুলার, হ্যাঁ এটাতে, আর এখন কিন্তু আসছে হচ্ছে আর্টিক এয়ার কুলার আলট্রা। আচ্ছা, আগের তার চাইতেও এটা আরও দুই গুণ কুলিং পাওয়ার সমৃদ্ধ। আচ্ছা, ওকে, তো আগেরটা আমি দেখাই কি রকম ছিল এটাতে। এটা এই বছরের নতুন প্রোডাক্ট? নতুন প্রোডাক্ট, হ্যাঁ। তো আগের বছরের চাইতে এটা চাইনিজ প্রোডাক্টই ছিল, কিন্তু এটা ছিল 2450 করে আমরা সেল করেছি আগের বছর। ওকে, এই হচ্ছে প্রোডাক্টটা, এদিক দিয়ে হচ্ছে পানি দেওয়ার সিস্টেমটা, ঢাকনা ছিল এখানে এবং এটা হচ্ছে পাওয়ার অন অফ, এখানে লাইট, এই সিস্টেমগুলো ছিল। তো মেইনলি ফোকাস হচ্ছে যেটাতে সেটা হচ্ছে যে এটার যেই এটা হচ্ছে ছিল হচ্ছে আগের যে প্যাডটা সেটা, এটা হচ্ছে কুলিংটা দেওয়ার জন্য যেই প্যাডটা, এটা ছিল হচ্ছে কাগজ দিয়ে করা। আচ্ছা, তো এটা আমি যদি দেখাই শুধু কাগজের মতো ছিল, হ্যাঁ আচ্ছা একদম যদি দেখাই সম্পূর্ণ কাগজ ছিল, কাগজ ছিল। তো এটার চাইতে আরও ভালো, আরও মানে ঠান্ডা সমৃদ্ধ যেটা এসেছে, আমি এটা ছিল 2450 করে আগের বছর সেল করেছিলাম। তো আমি এখন দেখাবো হচ্ছে নিউ অ্যারাইভাল যে প্রোডাক্টটা সেটা, এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে আমরা হচ্ছে জাস্ট আনবক্স করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, তারপরও আমি দেখাই যেটা এটা হচ্ছে একদম টোটালি আপনারা এটার সঙ্গে যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে যে প্রথমে আনবক্সিং করার পর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন যে কীভাবে এটা আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, এই ম্যানুয়াল গাইডে সব কিছুই কিন্তু আপনার অন অফ থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার লাইটিং সিস্টেম থেকে শুরু করে সব ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এর মধ্যে দেওয়া রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট গাইড, প্রোডাক্ট গাইড। আচ্ছা জি, তো এটা আমরা আপনারা পেয়ে যাবেন, প্রোডাক্ট গাইড হচ্ছে প্রোডাক্টটা কীভাবে ইউজ করবেন সেটার জন্য, এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা, সবগুলো কিন্তু একদম টোটালি ইনটেক প্রোডাক্ট, হ্যাঁ রাইট, একদম ইনটেক প্রোডাক্ট, একদম পলি পর্যন্ত আমি উঠাই নেই, চায়না থেকে যেরকমভাবে এসেছে। আচ্ছা, আমরা এটা একটু উঠিয়ে দেখাই দর্শকদের, সেরকমভাবেই কিন্তু আছে, একদম যেরকমভাবে আছে
তো এ হচ্ছে প্রোডাক্টটা, তাতে আপনার রয়েছে একটা ইউএসবি চার্জার কর্ড যেটা দিয়ে আপনারা এটাকে এসি মোডে চালাতে পারবেন, এবং চাইলে আপনারা পাওয়ার অ্যাডাপ্টার যেটা মোবাইলের ইয়ে করি আমরা কি বলে এটাকে পাওয়ার ব্যাংকে ইউএসবি কর্ড ঢুকিয়ে কিন্তু আপনারা কারেন্ট চলে গেলেও কিন্তু এটার মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা ওকে, তারপর আমরা দেখাবো এটা হচ্ছে হানিকম্প সিস্টেমটা যেটা রয়েছে, আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে টোটাল হচ্ছে হানিকম্প সিস্টেমটা ভিতরে দেওয়া রয়েছে প্যাডের মাধ্যমে। আর এটা হচ্ছে সামনের দিকটাতে আপনারা দেখবেন যে এবার কি পরিমাণ তারা ব্যবস্থা করেছে। আগেরটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, আচ্ছা এটা সম্পূর্ণ র্যাপিং করা, আমি র্যাপিংটা খুলে ফেলছি এবং আপনারা প্রত্যেকটাতে এরকম র্যাপিং করা পেয়ে যাবেন। এবং এবারে যেটা ইউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা, আচ্ছা এটা কাগজ না, এটা কিন্তু কাগজ না, আগেরটা আমি দেখিয়েছি কিন্তু কাগজ ছিল, এটা কিন্তু কাগজ না। আমি যদি এটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল পসিবল না, রাইট? হ্যাঁ, তো এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা কনজিউম করে আপনাকে আপনার যে কুলিং সিস্টেমটা এখান থেকে এই যে এই এই যে যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু আপনার এসির মতো মুভ করে। আচ্ছা আচ্ছা, এখান থেকে এসির মতো মুভ করবে, হ্যাঁ এটা মুভ করবে। তো আপনার এটা কিন্তু আপনারা এইভাবে যে কুলিং সিস্টেমটা আমি আপনাদেরকে বলেছিলাম, আপনার যে পানি দিবেন পানি কনজিউম করার পরে আপনার এটাতে এই বক্সটা এইভাবে থেকে যাবে। আচ্ছা, এইভাবে আপনারা সুন্দর করে আবার এটাতে ঢুকিয়ে দিচ্ছে, এই যে এরকম ঠান্ডা বাতাস যখন দিবে এখানে আমরা প্রেস করতেও আমি এখন লাইনটা দিচ্ছি এটার মধ্যে আমরা, ওকে একটু ইলেকট্রিসিটি দিয়ে চেক করে দেখি, লাইনটা দিচ্ছি, তো এটা হচ্ছে অলরেডি অন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাওয়ার একে রয়েছে, আচ্ছা বাতাস কিন্তু আপনারা অনুভূতি করতে পারছেন, ওকে তারপর অলরেডি আসতেছে, আমি দুয়ে দিলাম তারপরে কিন্তু আরও বেশি হচ্ছে। আপনারা যদি এখানে খেয়াল করে দেখান দর্শকদেরকে, এখন দুয়ে রয়েছে, আমি আবার তিনে দিচ্ছি। আচ্ছা, তো প্রিয় দর্শক আমরা কিন্তু আপনার তিনে দিয়ে রয়েছে, এক দুই তিন তিনে রয়েছে। আর আপনাদেরকে আমি এখন দেখাবো হচ্ছে যে আপনার এটা কিন্তু আপনার রাতেরবেলা খুব চমৎকার লাইটিং সিস্টেম থাকবে। আপনারা যদি খেয়াল করে দেখেন আমি যখন প্রেস করবো এখানে ভিতরে কিন্তু লাইট কিন্তু অন হয়েছে, রাইট? ওকে আমরা একটু দেখাই, হ্যাঁ লাইট কিন্তু অন হয়েছে। তো এটার এই লাইটটা কিন্তু আপনার তিনটা সাতটা কালার পর্যন্ত হবে, এই সাতটা কালার পর্যন্ত হবে, এটা রাতের বেলায় ভালো বোঝা যাবে, ওকে। হ্যাঁ, তো এটা যখন আপনার রাতে থাকবেন তখন কিন্তু আপনার অনেকটা ডিম লাইটের মতো কাজ করবে। তো আপনারা যেটা করবেন ঠান্ডার জন্য সেটা হচ্ছে যে আপনার এই যে আমরা দেখতে পাচ্ছেন পানি, এই যে এটাতে আপনারা সুন্দর করে এটাতে আপনার পানি দিয়ে দিতে পারবেন। তো আমি পানি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি শব্দ শুনতে পাচ্ছেন আপনার একটা, রাইট? হ্যাঁ, এই পানি কিন্তু অলরেডি আপনার কনজিউম করা শুরু করে দিয়েছে ফিল্টারটা, তো পানি কনজিউম করা শুরু করে দিয়েছে, এখন কিন্তু আপনার হ্যাঁ ফিল্টার কিন্তু ঠান্ডা হচ্ছে। এবার যদি আপনারা দেখেন একদম ঠান্ডা বাতাস আসছে, তো এই যে আপনার ফিল্টার আমি পানি দিয়েছি, বাতাসটা এত শীতল, জি এটা হচ্ছে দিনে যেরকম বাতাস হলে যেরকম হয় এরকম, হ্যাঁ। তো এটা করা হচ্ছে এই কারণে, কারণ আমি চাই যে যারা আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে দেখা যাচ্ছে না খুব অল্প টাকায় আপনারা কিছুটা শীতল শান্তি অনুভূতি চাচ্ছেন, তারা সবাই কিন্তু এই জিনিসটা কিন্তু খুব অনায়াসে কিন্তু পারচেজ করতে পারেন। বাতাসটা হালকা হবে বাট শীতল শীতল হবে, হ্যাঁ। এটা মেইনলি হচ্ছে ধরেন আপনার বাসায় টেবিলে আপনি পড়ালেখা করতেছেন বা কাজ করতেছেন কম্পিউটারে বসে, অথবা কম্পিউটারে বসে কাজ করতেছেন এরকম যারা রয়েছে তারা কিন্তু খুব অনায়াসে একটা মোবাইলের পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু তারা কিন্তু ইজিলি ইউজ করতে পারে, অথবা কিচেনে রান্না করতেছে রান্না করছে রান্না সাইডে রেখে দিলেন আর কি, জি। তো প্রিয় দর্শক যেমনটা দেখাচ্ছেন আপনাদেরকে এই এই যে এই অনুযায়ী কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সবার ক্ষেত্রে সর্বোপরি একটা কথা সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে গরম পড়ে গেছে, সেই গরমের অনুভূতিটা তারাই বোঝে আসলে যারা এই মুহূর্তে অবজার্ভ করছে। তো যারা এই মুহূর্তে ভিডিও বার্তাটি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখা যাচ্ছে, দেশের বাইরে যারা সৌদি আরব দুবাই কাতার কুয়েত মালয়েশিয়া তারা যেখানে থাকেন তারা কিন্তু গরমটা খুব ফেস করেন, তো তারা অনায়াসেই পারেন কিন্তু খুবই অল্প টাকা, আমি প্রাইসটা বলে দিচ্ছি, খুবই অল্প টাকায় কিন্তু আপনার বাড়ির মানুষকে শান্তি দিতে, এবং যারা এই এয়ার কুলারটা পারচেস করবেন তারা কিন্তু অবশ্যই শান্তি পাবে, কারণ বাচ্চাদের জন্য হচ্ছে এই জিনিসটা করাই যায়। তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আগের যে এয়ার কুলারটা সেটা কিন্তু 2450 টাকা আমি বলেছিলাম যেটা আমরা প্রিভিয়াস ইয়ার্সে সেল করেছিলাম, তো এবার কিন্তু তার চাইতেও আরও দুই গুণ ঠান্ডা সম্পন্ন কিন্তু প্রোডাক্ট এটি। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে রোজার মাস উপলক্ষে আমরা কিন্তু দিচ্ছি মাত্র 2250 টাকা, 2250 টাকা, জি, আগের চাইতেও আরও 200 টাকা কমিয়ে আমরা মাত্র 2250 টাকায় করে দিলাম, কারণ এই রোজ
পূজা উপলক্ষে, এবং আরও যেটি করবো সেটা হচ্ছে ঢাকার মধ্যে আপনারা যারা দেখবেন তারা তো আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারবেন, আর ঢাকার বাইরে থেকে যারা দেখবেন তারা আপনার যেটা ঢাকার বাইরে আমাদের যে ঢাকা জেলা বাদে আরও 63টা জেলা রয়েছে, এই 63টা জেলা কিন্তু জেলা শহরগুলোতে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন, এবং কুরিয়ার চার্জটি থাকবে হচ্ছে সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি? জি। আচ্ছা, ওকে। তো আমি কোথায় কোথায় ইউজ করবেন আরও একবার দেখিয়ে দিই, এখানে ছবিতে সব কিছু দেওয়া আছে। এটা আসলে কোথায় কোথায় ইউজ করতে পারবেন, যেমন লিভিং রুমে অথবা অফিসের ডেস্কে ইউজ করতে পারেন, কিচেনে ইউজ করতে পারেন, বাথরুমে ইউজ করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মানে আপনি ছোটো স্পেসে, এটা কিন্তু আসলে আপনার রুম এসির মতো ঠান্ডা করবে না, হবে না, এটা হচ্ছে আপনার কাছে আর কি রাখার জন্য। ফিল্টার, আমি যেটা আপনাকে বলে দিচ্ছি, আপনি যখন গরম ফিল করছেন, আপনি যখন এটার মধ্যে ঠান্ডা পানিটা দিবেন, তখন আপনার যে ফিল্টার পাবেন সেটা হচ্ছে ঠান্ডা একটা অনুভূতি পাবেন, রাইট? খুব আপনি বড় একদম স্ট্যান্ড ফ্যানের মতো বাতাস হবে ব্যাপারটা এরকম না, তবে ফিল্টার খুব ঠান্ডা হবে, চিল হবে, ঠান্ডা হবে আর কি। এটাও তো আপনি শুয়ে আছেন বালিশের পাশে রেখে দিলেন, এখান থেকে যে হাওয়াটা বের হইতেছে, এই যে হাওয়াটা বের হইতেছে মানে বৃষ্টির দিনে শীতল হাওয়া, শীতল হাওয়ার মতো। তো এটা হচ্ছে একদম মিনি একটা এয়ার কুলার বলতে পারেন। আর ভাই আপনাদের শপে আসতে চাইলে শপের অ্যাড্রেসটা যদি একটু বলেন। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরির মোড়, আলপনা প্লাজার তৃতীয় তলা, শোরুম নাম্বার 308 এবং 318, নাম হচ্ছে আলিমাস ইলেকট্রনিক্স। আমি এই মুহূর্তে 308 দাঁড়িয়ে রয়েছি, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি শোরুম, এখানে 318 নম্বর। আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি অনেক বছর যাবৎ। প্রিয় দর্শক, কেউ যদি চায় আপনাদের কাছ থেকে বড় এয়ার কুলারগুলো তো নিতে পারবে। হ্যাঁ, বড় এয়ার কুলার আমাদের, ভি এয়ার কুলার রয়েছে, নোভা এয়ার কুলার রয়েছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ মাহি ভাইয়া, ভালো থাকবেন। আর যারা আমাদের ভিডিওটি দেখলেন, অবশ্যই যদি আপনারা এই মিনি এয়ার কুলারগুলো পারচেজ করতে চান, অবশ্যই আলিমাস ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন। আর আমরা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা দিয়ে রেখেছি, সবাইকে আলিমাস ইলেকট্রনিক্সে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।